হ্যালো বন্ধুরা, টেকনোলজি আপনাদের স্বাগত। এবার থেকে টেকনোলজি প্রতি সপ্তাহে একটি করে টেকটকের এপিসোড থাকবে, যেখানে টেকনোলজি রিলেটেড কিছু খবর বা রিমার্ক থাকবে। আশা করি টেকটক সিরিজটিও আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি চেষ্টা করি আপনাদের জন্য প্রতিদিন টেকনোলজি রিলেটেড নিত্য নতুন কিছু আনার। তাহলে চলুন শুরু করা যাক। টিকটকে প্রথম খবরটি আসছে ফেসবুকের তরফ থেকে। এবার থেকে নাকি ফেসবুকে থাকতে গেলেও লাগতে পারে আধার কার্ড। এই তথ্য নিয়ে বাজারে ব্যাপক আলোড়ন পড়ে গেছে। ফেসবুক জানিয়েছে তারাও এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে, তবে আধার কার্ড বাধ্যতামূলক এখনই নয়। দ্বিতীয় খবরটি আসছে নোকিয়ার তরফ থেকে। চীন থেকে কানাঘুষো খবর আসছে, HND গ্লোবাল বিশ্বজুড়ে 2018 প্রথমেই আনতে চলেছে নোকিয়া 7K। তৃতীয় খবরটিও আসছে নোকিয়ার তরফ থেকে। HMD গ্লোবাল সম্ভবত নোকিয়ার একটি 4G ফিচার ফোন মার্কেটে আনতে চলেছে, তবে সেটি সম্ভবত অ্যান্ড্রয়েড ফোন নয়। টিকটকের চতুর্থ খবরটি আসছে ওয়ানপ্লাসের তরফ থেকে। তথ্য অনুযায়ী সম্ভবত ওয়ানপ্লাস 3 ও 3T ইউজাররা তাদের ফোনেও খুব শীঘ্রই ওয়ানপ্লাস 5T-র ফেস আনলক ফিচার পেতে চলেছে। টিকটকের পঞ্চম খবরটি আসছে স্যামসাংয়ের তরফ থেকে। খবর অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি থনএক্সের একটি 16GB ভার্সান ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, যেটির দাম 10,999 টাকা। এই ফোনটি সেলের জন্য ফ্লিপকার্টে খুব শীঘ্রই পাওয়া যাবে। টিকটকের পরের খবরটি আসছে মোটোরোলার তরফ থেকে। ভারতে মোটো G5+ ফোনটির দাম অনেক কমিয়ে দেওয়া হয়েছে। ফোনটি এখন 14,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। পরের খবরটি আসছে LG-র তরফ থেকে। LG তাদের G6 স্মার্টফোনটির জন্য ওরিও আপডেট টেস্টিং করছে, তাই G6 ইউজাররা রেডি থাকুন খুব তাড়াতাড়ি ওরিওর স্বাদ নেওয়ার জন্য। টিকটকের পরের খবরটি হলো বিশ্বের সবচেয়ে ছোট একটি ফোন আসতে চলেছে, যা হবে বুড়ো আঙুলের থেকেও ছোট এবং ওজন হবে 13 গ্রাম। টিকটকের শেষ খবরটি আসছে ই কমার্স সাইটগুলি থেকে। ফ্লিপকার্ট, অ্যামাজন বা ইবে থেকে আগে কোনো জিনিস কিনলে তাতে ম্যাক্সিমাম রিটেল প্রাইস লেখা থাকতো না, ফলে অনেক সময় ইচ্ছামতো জিনিসের দাম বাড়িয়ে তার উপর ছাড়ের হার বেশি দেখানো হতো। এবার থেকে নতুন বছরের সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি পণ্যের সঙ্গে তার ম্যাক্সিমাম রিটেল প্রাইসও উল্লেখ করতে হবে। এই ছিল আজকের টেকটক। আগামী পর্বে আসবো আবার নতুন কিছু নিয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাতে আমি উৎসাহিত হব আরও নতুন কিছু নিয়ে আসার জন্য।